প্রিয় বন্ধুরা, 2021 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলার কোন কোন রচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেমনভাবে রচনা লিখলে 10-এর মধ্যে 10 পাওয়া যায়, রচনায় কোন ভুলগুলো করো বলে তোমাদের নাম্বার কমে আসে, সব কিছু আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিও শুরুতে জানিয়ে রাখি, একাদশ শ্রেণীর জন্য অর্থাৎ ক্লাস ইলেভেনে কোনো বাংলায় রচনা দেওয়া হয় না, তাই আজকের ভিডিওতে একাদশ শ্রেণীর রচনা বা এই সংক্রান্ত কোনো আলোচনা করা হচ্ছে না। প্রথমেই বলি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটি পরীক্ষাতেই বাংলা রচনার জন্য নির্ধারিত রয়েছে 10 নাম্বার। 10টা নাম্বার তুমি যদি রচনা সঠিকভাবে লিখতে পারো, সেখানে তোমার পাওয়ার সুযোগ রয়েছে। এখানে অনেকেই 10-এ 10 পায়। কী করে পায় সেটা যেমন বলবো, কোন কোন রচনা গুরুত্বপূর্ণ সেটাও তোমাদের আর কি আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। এখনই সাবস্ক্রাইব করো সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটি এবং বেল আইকনে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখো। আমাদের সমস্ত নোটস, সাজেশান এবং শিক্ষামূলক ভিডিও সববার আগে পাওয়ার জন্য। প্রথমেই আসি একটি কমন রচনার ব্যাপারে, একটি বা দুটি টপিক যেটা এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দু ধরনের ছাত্রছাত্রীদের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথমটা, প্রতিদিনের জীবনে বিজ্ঞান। রচনাটা নানা নামে আসতে পারে, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, আধুনিক জীবনে বিজ্ঞান, বিজ্ঞানের জয়যাত্রা, বিজ্ঞান মনস্কতা ও প্রগতি। মূল কথা হলো, প্রতিদিনের জীবনে বিজ্ঞান কীভাবে আমাদের সমৃদ্ধ করছে, এটার উপর একটি রচনা এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটি ক্লাসের জন্যেই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখো, মাধ্যমিক পরীক্ষার্থী যারা, তোমরা বিজ্ঞান বিভাগের একটি রচনা কমন পাবেই, এটার জন্য কোনো সাজেশানের দরকার নেই। তাই যারা মনে করছো আমি 2-3টির বেশি রচনা পড়তে পারবো না, তাদের আমি বলবো দৈনন্দিন জীবনে বিজ্ঞান এবং বিজ্ঞান ও কুসংস্কার, এই দুটো রচনাকে যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো 100% কমন পাবে। তবে রচনা কী করে লিখতে হয়, কেমন করে লিখবে, সবটা একটু পরে বলছি। দ্বিতীয়ত, উচ্চ মাধ্যমিকদের রচনা কিন্তু 4 ধরনের হয়: মানুষ মানচিত্র, বিষয়ের গভীরে প্রবেশ, বিতর্ক আর জীবনীমূলক রচনা। তোমাদেরও কী কী পড়তে হবে সেটাও এক্ষুনি বলছি, তার আগে বলি কেমনভাবে রচনা লিখতে হয়। দেখো, আমরা অনেকে মনে করি কঠিন কঠিন শব্দ দিয়ে অনেক পাতার পর পাতা রচনা লিখতে হয়। আসলে ধারণাটা বা এই ভাবনাটা সম্পূর্ণ ভুল। রচনা লিখতে হবে যুক্তিনিষ্ঠ, হৃদয়ে ছুঁয়ে যাওয়া লাইন থাকা লাগবে, অতি অবশ্যই বোর্ডের যে নির্দেশ মতো 400 শব্দ কম বেশি এর মধ্যে লিখতে হবে। প্রশ্ন, রচনা কি পয়েন্ট করে লিখতে হয়? একদম, একটি দুটি রচনা আছে যেগুলো পয়েন্ট করে লেখার প্রয়োজন হয় না, বাদবাকি অধিকাংশ রচনা যেগুলো পয়েন্ট করে লেখা উচিত সেগুলো কিন্তু তোমরা পরীক্ষার খাতাতে পয়েন্ট করেই লিখবে। মোটামুটি সূচনা বা ভূমিকা এবং উপসংহার বাদ দিয়ে 4-5টি পয়েন্ট তোমাদের লিখতে হবে। এখানে প্রশ্ন, লেখার মধ্যে কি কোটেশান ব্যবহার করা উচিত? একেবারেই উচিত। প্রাসঙ্গিক ভালো ভালো কোটেশান তোমরা রচনায় ব্যবহার করবে, রচনার পয়েন্টগুলো আলাদা কালিতে লিখবে, কোটেশানগুলো আলাদা কালিতে লিখবে, এতে লেখার মান বাড়বে। কিন্তু অযথা, অযাচিত, অপ্রাসঙ্গিক কোটেশান দিলে লেখার মান কিন্তু কমে যায়, নাম্বার কমে যায়। আবার এমন কিছু রচনা থাকে যেখানে কোটেশান দেওয়ার প্রয়োজনও হয় না, সেখানে কোটেশান না দিলেও কিন্তু তোমাদের চলছে। আর একটা বিষয়, রচনা লিখবার ক্ষেত্রে ভূমিকাটা একদম ইউনিক হওয়া চাই। তুমি কোনো বই থেকে হুবহু কপি করে লিখে দিলে নাম্বার কিন্তু কখনোই সম্পূর্ণ পাবে না। তাহলে রচনা কী করে লিখতে হয়? তুমি বাজার থেকে যে কোনো একটি রচনার বই যে কোনো কোম্পানি সংগ্রহ করে নাও, একটি সহায়িকা বইয়ের পেছনের রচনা সংগ্রহ করে নাও, বা কোনো অন্য ক্লাসের বইয়ের রচনা সংগ্রহ করে নাও, 2-3টে রচনা যদি পড়ো একই বিষয় নিয়ে। ধরো প্রতিদিনের জীবনে বিজ্ঞান, তুমি একটা ক্লাস 10-এর বই থেকে পড়লে, একটা নোট বই থেকে পড়লে, একটা রচনা বই থেকে পড়লে, 3টের ভালো ভালো লাইনগুলো মিলিয়ে একটা রচনা লেখার চেষ্টা করো। এখানে ভুল হওয়া স্বাভাবিক, তোমাদের যেহেতু তোমরা একটু ছোটো, তোমরা তোমাদের শিক্ষকদের সহযোগিতা নাও, ইউনিক রচনা লেখো, 10-এ কিন্তু 10-ই পাবে। এবার আসছি উচ্চ মাধ্যমিকদের কী কী গুরুত্বপূর্ণ, মাধ্যমিকদের কী কী গুরুত্বপূর্ণ। উচ্চ মাধ্যমিকদের জন্য মানুষ মানচিত্র যে বিভাগ, সেখানে বিজ্ঞান বিষয়ক রচনা অর্থাৎ দৈনন্দিন জীবনে বিজ্ঞান, ছাত্রদের দায়িত্ব কর্তব্য এটা, এক্ষেত্রে ধরো এই যে মহামারী হলো, অতিমারী বা মহামারী করোনা, এটাও হতে পারে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ছাত্রদের ওই দায়িত্ব কর্তব্যের সঙ্গে দিতে পারে সৌজন্য, শিষ্টাচার, দেশপ্রেম, এই জাতীয় রচনাগুলো তোমরা খুব ভালো করে পড়বে। পড়তে পারো খেলাধুলোর প্রয়োজনীয়তা,
এই অংশগুলো একটু একটু এখানে তোমরা পড়ে নিলেই আমার মনে হয় হয়ে যাবে। দ্বিতীয় যেটা বিষয়ের গভীরে প্রবেশ, এর জন্য তোমরা পড়তে পারো সংস্কৃতির ওপর রচনা, সংস্কৃতি, বাংলার সংস্কৃতি, বাংলার কুটির শিল্প, আদর্শ শিক্ষক, এই রচনাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর ধরো তোমাদের রয়েছে বিতর্ক, বিতর্কের জন্য তোমরা অনেক টপিক আছে, বিশেষ করে অনলাইনে পঠন পাঠনের সুবিধা অসুবিধে, ইংরেজি মাধ্যমে স্কুল ভালো কি মন্দ এটা নিয়ে তোমরা পড়তে পারো, পরীক্ষায় প্রাপ্ত নাম্বারই সাফল্যের একমাত্র মাপকাঠি, এটার পক্ষে বিপক্ষে, দূরদর্শন বা সংবাদপত্রের ভালো মন্দ নিয়ে, ইন্টারনেটের ভালো মন্দ নিয়ে, এই জাতীয় কিছু আর কি। তারপর ধরো ইংলিশ মিডিয়াম স্কুল ভালো না নর্মাল স্কুল ভালো, এই জাতীয় কিছু বিষয় নিয়ে তোমরা বিতর্ক করবে। একই সঙ্গে জীবনীর জন্য তোমরা এবছর খুব গুরুত্ব দিয়ে পড়ো আর কি, আমাদের বাঙালিদের গর্ব, সদ্য প্রয়াত হয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, একধারে অভিনেতা, একাধারে সমাজকর্মী, একই ধারে ভালো আবৃত্তিকার, তো এই একই সঙ্গে রয়েছেন তিনি ভালো কবিও। তো সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনী এবং কোনো একজন কবি বা সাহিত্যিকের জীবনী এবছর আসার সম্ভাবনা প্রবল। তো জীবনীর জন্য এগুলো তোমরা একটু পড়ে নিও আমাদের সাজেশান বইয়ে, উচ্চ মাধ্যমিকের যে সাজেশান বই সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের রচনা, জীবনী লেখার ছক, অন্যান্য রচনা কিন্তু মোটামুটি দেওয়া আছে। আর মাধ্যমিক যারা তারা বিজ্ঞান বিষয়ক একটা করো, মানে দুটোই আমি তোমাদের বলবো করতে, যে প্রতিদিনের জীবনে বিজ্ঞান আর বিজ্ঞান কুসংস্কার, এটার সঙ্গে করো ধরো একটি ঝড়ের রাতের অভিজ্ঞতা তোমরা একই সঙ্গে, যেহেতু কিছুদিন আগে আমফান হয়ে গেছে এটাই বছরের জন্য তাই খুব গুরুত্বপূর্ণ, একই সঙ্গে তোমরা প্র্যাকটিস করতে পারো তোমাদের জীবনের লক্ষ্য এটা কি, তোমাদের মানে তোমাদের জীবনের লক্ষ্য এটা পড়ো। অরণ্য বা বৃক্ষকেন্দ্রিক রচনা, এই যে রচনাগুলো বললাম এগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করো। অনেকেই তোমাকে ইউটিউবে এরকম লোভনীয় প্রতিশ্রুতি দেবে, একটা রচনা করো একটাই আসবে, আমি তোমাদের বলবো এই প্রলোভনে পা দেবে না। তোমরা জানো আমি গত বছর মাধ্যমিকে আমার যে সাজেশান বই ছিল দুটো রচনা দিয়েছিলাম, দুটোই এসেছিল। তার আগের বছর অন্য সংস্থার থেকে আমার বই বেরোতো, একটা রচনা দিয়েছিলাম একটাই এসেছিল। গত বছর উচ্চ মাধ্যমিকে একটা রচনা আমি বলেছি, একটাই এসেছে। এমনকি তোমরা চাইলে পুরনো ভিডিওগুলো দেখেও নিতে পারো। তবুও আমি তোমাদের বলছি, আমার ধরো আমি এতদিন যা প্রেডিক্ট করেছি সেগুলো মিলে গেছে, তবুও আমি তোমাদের বলছি এবছর একটা রচনা করে কিন্তু যাবে না। দেখো একটা রচনা বললেই কেমন আসে আমরা জানি, কিন্তু বাই চান্স যদি দেখা যায় সেটা দিল না তখন তোমার অবস্থা কেমন হবে। তাই যেগুলো বললাম, যেহেতু এখনও 5-6 মাস সময় রয়েছে, আপাতত এগুলো একটু প্র্যাকটিস করো বাড়িতে বসে, কোথাও লিখতে অসুবিধে হলে জানিও, আশা করি তোমরা খুব উপকৃত হবে, লাভবান হবে। মূল কথা প্র্যাকটিসটা করো।